थैंक यू। अपना अपना इसको बोलो आराम से, अपना अपना सामान उठाओ और लाइन में चलो। ভারতীয় জলসীমা থেকে 3টি বাংলাদেশি ট্রলার সহ 88 জন মৎস্যজীবীকে আটক। ভারতীয় উপকূলরক্ষী বাহিনী এবং ফরেজারগঞ্জ ঘাটির জওয়ানরা অবৈধভাবে ভারতীয় জলসীমায় ঢুকে পড়ায় 3টি ট্রলার সহ 88 জন মৎস্যজীবীকে আটক করেছেন। ভারতীয় জলসীমানার 35 নটিক্যাল মাইল ভেতরে 3টি মৎস্যজীবী ট্রলার আটক করা হয় মঙ্গলবার দুপুরে। ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর জাহাজ যখন ভারত বাংলাদেশ জলসীমায় টহলদারি চালাচ্ছিল, তখন কর্তব্যরত জওয়ানরা দেখেন 3টি বাংলাদেশের ট্রলার ভারতীয় জলসীমায় ঢুকে পড়েছে। সাধ্যের মধ্যে স্বাদ পূরণের সঠিক ঠিকানা, সমস্ত রকমের হোম অ্যাপ্লায়েন্স অ্যান্ড মোবাইল সুলভ মূল্যে নগদ ও মাসিক কিস্তিতে পাওয়া যায়। 0% ইন্টারেস্ট ফি। SA কম্পিউটার অ্যান্ড মোবাইল শপ, কাকদ্বীপ ইয়ংস্টাফ মোড়, বিদ্যানগর, পুরনো SD অফিসের পাশে। মঙ্গলবার রাতেই ট্রলারে থাকা মৎস্যজীবীদের আটক করে উপকূলরক্ষী বাহিনীর ফরেজারগঞ্জ ঘাটিতে আনা হয় এবং 3টি ট্রলার আনার জন্য নামখানা ফরেজারগঞ্জ মৎস্য বন্দর থেকে একটি ট্রলার ও 10 জন মৎস্যজীবীকে পাঠানো হয়। বুধবার দুপুরে FB আল রাফি, FB সোনার মদিনা, FB ফতেমা নামের এই 3টি বাংলাদেশি ট্রলারকে আনা হয় ফরেজারগঞ্জ মৎস্য বন্দরে। কোস্টগার্ডের অভিযোগের ভিত্তিতে 3, 7, 10, 14 ম্যারিটাইম ইন্ডিয়ান জোন অ্যাক্টে এবং 14 ফরেনার্স অ্যাক্টে 88 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আজকে তাদেরকে কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করা হয়েছে এবং এদের মধ্যে 3 জনকে আমরা পুলিশি হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানিয়েছি। বর্তমানে ওই 3টি ট্রলার রয়েছে নামখানার ফরেজারগঞ্জ মৎস্য বন্দরে। বুধবার দুপুরে 3টি বাংলাদেশি ট্রলার যখন ফরেজারগঞ্জ বন্দরে পৌঁছায়, তখন সেখানে উপস্থিত ছিলেন ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর ফরেজারগঞ্জ ঘাটির কমান্ডিং অফিসার NP সিং ও ফরেজারগঞ্জ কোস্টাল থানার OC শুভেন্দু দাস সহ অন্যান্য আধিকারিকরা। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ওই 3টি ট্রলারে থাকা 88 জন মৎস্যজীবীর বাড়ি বাংলাদেশ চট্টগ্রাম এলাকায়। বুধবার রাতে 88 জন মৎস্যজীবীকে আটক করে ফরেজারগঞ্জ কোস্টাল থানার হাতে তুলে দেওয়া হয়। প্রশাসনের তরফ থেকে আজ 88 জন মৎস্যজীবীকে কাকদ্বীপ মহকুমা আদালত কোর্টে তোলা হয় এবং তাদের মধ্যে 3 জনকে পুলিশি হেফাজতে রাখার জন্য আবেদন জানানো হয়েছে।